প্রিয় দর্শক, এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাথা ঘুরিয়ে দেওয়ার মতন কিছু ছবি নিয়ে। আমার বিশ্বাস এগুলো দেখার পর আপনার মাথা ঝিমঝিম করবেই। দর্শক, আপনাদের হাতে তো এখন মোবাইল নিশ্চয়ই আছে, আর যদি থেকে থাকে তাহলে আশা করছি ক্যামেরাও আছে। আর ক্যামেরা যেহেতু আছে, ছবি তো নিশ্চয়ই তুলছেন। কিন্তু এমন কোনো ছবি তুলেছেন কি যেটা বোঝার জন্য আপনাকে 3 বা 4 বার ছবিটি দেখতে হয়েছে? যদি এমন কোনো ছবি আপনি ক্লিক করে থাকেন তাহলে কিন্তু নিশ্চয়ই আমার সাথে শেয়ার করবেন। আর এখন এই ভিডিওতে আপনাদের এমন কিছু ছবি দেখাতে যাচ্ছি যেগুলো একবার দুইবার নয়, আপনাকে বারবার দেখতে হবে আসলে কি ঘটছে সেটা বোঝার জন্য। কি ভাবছেন এমন কি আছে ওই ছবিগুলোতে? এখন বলছি না, ভিডিওটিতে আপনারাই দেখে নিন। নাম্বার 1, প্রথমত এই ছবিতে আপনারা একটি ছেলে ও 2টি মেয়েকে দেখতে পাচ্ছেন। মজা তো এখানেই। ছবিটি ভালো করে দেখে বলুন তো, ছেলেটি আসলে কোন মেয়েটিকে কোলে তুলে রেখেছে? সাদা ড্রেস পরা নাকি কালো ড্রেস পরা? আপনাদের হাতে সময় এখন থেকে শুরু 10 সেকেন্ড। কি ঘুরে গেল তো মাথা? আসলে এই ছেলেটি এমনভাবে মেয়েটিকে কোলে তুলে রেখেছে মনে হচ্ছে যেন দুজনকেই কোলে নিয়েছে। নাম্বার 2, এবারের দ্বিতীয় ছবিটি দেখে নিন। সত্যি করে বলুন তো, অদ্ভুত কিছু চোখে পড়ছে কি? কি ভাবছেন? ছেলেটি স্কার্ট পরে আছে? হাসালেনও বটে। ছেলেটি তো কালো শার্ট পরা চেয়ারে বসে আছে। সাদা স্কার্ট পরা মেয়েটি ছেলেটির বাম দিক দিয়ে হেলে রয়েছে। এখনই কিন্তু চমকে গেলে চলবে না, আরও আছে। নাম্বার 3, চলুন এবার এই ছবিটি দেখা যাক। আপনার কি মনে হয় আসলে কি মেয়েটির 4টি পা? জি না দর্শক, অনুমানে নয়, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ভেবে চিনতে উত্তর দিন। মেয়েটি আসলে মোটেও 4 পাওয়ালা নয়, আমাদের মতনই 2 পাওয়ালা মানুষ। ভদ্রমহিলার মনে হয় 4 পায়ের খুব শখ ছিল, আর এই কারণেই তিনি এক্সট্রা 2টো জুতো দিয়ে এভাবে ছবি তুলেছেন। নাম্বার 4, চতুর্থ ছবিটি লক্ষ্য করুন। প্রথম নজরেতেও আপনার মনে হবে হয়তো মেয়েটি ছেলেটিকে উঁচু করে ধরে রেখেছে, কিন্তু না। তাই কি হয় বলুন? মেয়েরা কি আর ছেলেদের? থাক, নাই বললাম, আপুরা আবার মন খারাপ করতেই পারে। আসলে ছেলেটি ডান হাত দিয়ে মেয়েটিকে উঁচু করে ধরে রেখেছে। কি খেয়ে গেলেন তো আবার ধরা? নাম্বার 5, প্রিয় দর্শক, এখন তো হবে আপনার আসল মগজ ধোলাই। ছবিটি ভালো করে দেখে বলুন তো, আপনি কয়টি গাড়ি দেখতে পাচ্ছেন? 1টি নাকি 2টি? মনোযোগ দিয়ে দেখুন। আপনার হাতে আবারও 10 সেকেন্ড মাত্র সময়। সময় শেষ। দর্শক, যদি আপনার উত্তর 2 হয় তাহলে কিন্তু পুরোপুরি ভুল, কেননা এখানে 1টি গাড়ি, যেটা হচ্ছে সাদা ভ্যান গাড়ি। আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটা আসলে ভ্যানে লাগানো একটি পোস্টার মাত্র। কি ধোলাই কি আসলে হয়েছে নাকি? নাম্বার 6, এক নজর এই ছবিটির দিকে দেখুন তো। লক্ষ্য করে বলুন তো, অদ্ভুত কিছু চোখে পড়ছে কি? কি ভাবছেন? আরে বাবা, একটি কুকুর গাড়ি চালাচ্ছে। জি না, আসলে কুকুরের পেছনে যে হাতটি দেখতে পাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন সেই মহাশয়। কিন্তু ছবিটি আসলে এমনভাবে তোলা হয়েছে মনে হচ্ছে যেন কুকুরই গাড়ি চালাচ্ছে। নাম্বার 7, প্রিয় দর্শক, এমন কনফিউশনাল ছবি হয়তো আপনারা আগে কখনো দেখেননি। খুব দ্রুত ছবিটি দেখে উত্তর দিয়ে দিন, এখানে কে ছেলে আর কে মেয়ে? আপনাকে আবারও 10 সেকেন্ড সময় দিলাম। কি পারলেন না তো? ছবিতে ইনি হচ্ছেন মহিলা আর ইনি হচ্ছেন পুরুষ। নাম্বার 8, এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে শর্টস পরা একটি মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু না, সে আসলে একটি পুতুলের পেছনে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, এখন ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন তো, এর মধ্যে কোন ছবিটি আপনাকে ধোঁকা দিতে পারেনি। আর আপনি তার উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছেন। আর যদি মাথা ঘুরে থাকে সেটাও নির্দ্বিধায় জানাতে পারেন। আমরাই তো, তাই না? সবশেষে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা রিয়্যাক্টে ক্লিক করুন।